আসসালামু আলাইকুম বন্ধুগণ। ও আমার ভাই, ও আমার বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভিডিওটা দেখছেন এবং শুনছেন, এটাই আমার কাছে অনেক অনেক। আপনারা সেটাকে শেয়ার করবেন বেশি বেশি করে, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর পারেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে তাকে ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন। তো যাই হোক, আল্লাহ আমাদের এক সৃষ্টিকর্তা, এক আল্লাহ। আর আমরা এই আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, আর যা কিছু চাইব একমাত্র আল্লাহর কাছে চাইব। এটাই আমাদের সবচাইতে বেশি প্রিয়রিটি হওয়া দরকার, মানে এটা অগ্রিম আমাদের কাজ হওয়া দরকার। আমরা যা কিছু অভিযোগ, আমাদের যা কিছু চাওয়া, আমাদের যা কিছু পাওয়া, একমাত্র আমরা সেই মহান সত্তার কাছে চাইব, যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে। সেই উদ্দেশ্য হচ্ছে একটা পরীক্ষা, একটা পরীক্ষা, একটা এক্সাম, একটা এক্সাম এই পৃথিবীতে আমাদের আল্লাহ তাআলা নিচ্ছেন এবং আমরা দিচ্ছি। কেউ এখানে সফল হবেন, আবার কেউ এখানে বিফল হবেন। তো সফল হওয়ার জন্য আমাদের পড়াশোনা করতে হবে, আর আল্লাহ পড়াশোনার জন্য এই কোরআনকে পাঠিয়েছেন যে তোমরা পড়ো, পড়ো, তোমরা আল্লাহর নামে পড়ো। তো সর্বপ্রথম আমাদের পড়াশোনা করতে হবে, আর পড়াশোনার এমন নয় যে আপনি বয়স হয়ে গেছে তো আপনি পড়বেন না, না 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 না, এটা ভুল ধারণা। আপনি পড়ুন, আপনি একটা হাদিস আমার শোনা আছে বা আমি পড়িয়েছি আমার ক্লাস এইটে বা নাইনে ইসলামিক ইতিহাসের মধ্যে, যে এক ঘন্টা জ্ঞানচর্চা করা সারা রাতের ইবাদতের সমান। এটা সত্য বা জয়ীফ হাদিস বা যাই হোক, আমার অত আমি অতখানি পড়াশোনা করিনি আরবিক ফিল্ডের মধ্যে। ইনশাল্লাহ আগামীতে এগুলোর ব্যাপারে নিয়ে আলোচনা করব, যদি আমি আল্লাহ আমাদের হামাকে হায়াত দিই। তো আমার ইচ্ছা হচ্ছে আমি আমার আল্লাহর এই কোরআনকে আমি গবেষণা করতে চাই, এই কোরআন নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে। আমি নিজেও করতে চাই যে আল্লাহ তাআলা আমাদের কী উদ্দেশ্য দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং কতটুকু আমরা পালন করছি এবং কতটুকু আমরা আমল করছি, সেই বিষয়ে আমার আলোচনা থাকবে ইনশাআল্লাহ। এবং নিজেও কিছু আপনাদের সামনে সেই গবেষণাগুলো, সেই আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এইভাবে যেভাবে আমি আপনাদের সামনে এখন বলছি। আর আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমাদের নবী, আমাদের কলিজার টুকরা, আমাদের দিলের মহব্বত, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহ আমি ইনশাআল্লাহ আপনাদের সামনেও তুলে ধরব। তো আজকের বিষয় হচ্ছে আমাদের মা বোন, আমার ছাত্রীদের নিয়ে বা আমাদের ছাত্র সমাজকে নিয়ে। আমরা আজকে আমাদের মেয়েকে বা আমাদের বোনকে বা আমাদের ফুফুকে বা মেয়ে বলতে যাই হোক না কেন, যেই সম্পর্কের মধ্যে হোক না কেন, যার দায়িত্বে আছে, কারো দায়িত্বে মেয়ে আছে, কারো দায়িত্বে ফুফু আছে, কারো দায়িত্বে আন্টি, বা কারো দায়িত্বে বলেন গ্র্যান্ড ডটার, পুত্র বা পোতা বলা হয়, যেই থাকুক না কেন, যে দায়িত্বে আছে, বা তারা যদি পড়াশোনা করে বা তারা যদি বাইরে থাকে বা তারা যদি আপনার আন্ডারে থাকে বা আপনার বাড়ি থেকে পড়াশোনা করে, যাই যেখানে করুক না কেন, বিশেষ করে আমার মুসলিম বোনদের বলছি বা মুসলিম ছাত্র সমাজকে বলছি, যারাই আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমরা কতটুকু ইসলাম অনুযায়ী আর ইসলামের তরিকা অনুযায়ী চলছো, তোমরা কী ভাবছো, তোমরা কতটুকু ভাবছো, তোমরা এই যে টিকটক, এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকছো, এগুলো কি ভালো গো? ও আমার বোনেরা, ও আমার ছাত্রীরা,
যেহেতু আমি একজন শিক্ষক, তাই আমার ছাত্রীদেরকে আমি, আমার ছাত্রদেরকে আমি চিনি, জানি তারা এই সমাজের মধ্যে কতটুকু নোংরা অশ্লীল কাজে নেমেছে। সবাই না, সবাই না, অনেক অনেক এমন ছাত্রী আছেন যে হাই স্কুলও বা পড়ছেন বা কোনো মিশনারিতে পড়ছেন, তাও নিজের পর্দাটাকে টিকিয়ে রেখেছে। তো তোমরা কতটুকু পর্দা নিয়ে ভাবছো, কতটুকু তোমরা আল্লাহকে ভয় করছো, আল্লাহকে ভয় করে তোমরা নিজের ঘর থেকে বের হও, তখন কতটুকু তোমরা পর্দা বা নিজের দৃষ্টিকে বা নিজের মনোভাবকে, মনোচিন্তাকে তোমরা সমুন্নত করো আর আল্লাহর জন্য তোমরা ত্যাগ স্বীকার করো, কতজন করো ভেবে দেখেছো? তোমরা কি ভাবছো? তোমরা এই পৃথিবীতে শুধু কয়েকজন বুদ্ধিজীবীর কথা শুনে, কয়েকজন মোটিভেশনাল স্পিকারের কথা শুনে তোমরা এই পৃথিবীতে অশ্লীল কাজে ও নোংরা ভিডিও বানাও, নোংরা কিছু শেয়ার করো এই সোশ্যাল মিডিয়াতে, তোমরা কি ভাবছো? তোমরা কি আল্লাহ এমনিতেই ছেড়ে দেবেন? আর এই যে আমাদের আমাদের গার্জেনদের বলছি, আমাদের ছাত্রীদের গার্জেনদের বলছি, আমাদের মা বোনদের যারা দায়িত্বে আছেন, যারা এইভাবে অশ্লীল কাজে তারা বের হয়, হতে পারে মহিলারাও এমন করে, আপনারা কি ভাবছেন? আপনাদের কোনো দায়িত্ব নেই, আল্লাহ আপনাদেরকেও ছেড়ে দেবেন? কখনোই না, আল্লাহ কাউকেও ছাড়বে না। যার দায়িত্বে যে মহিলাটা আছে তাকেও আল্লাহ তাআলা খবর নেবেন, এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর নিয়ম। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনাকে একটা সুন্দর মেয়ে সন্তান দেওয়া হয়েছিল, সুন্দর একটা বোন দেওয়া হয়েছিল, সুন্দর একটা ফুফু দেওয়া হয়েছিল, সুন্দর একটা পোতা পতি দেওয়া হয়েছিল, তা আপনি সেটার দায়িত্ব কতটুকুভাবে পালন করেছেন, তাকে ইসলামের ব্যাপারে কতটুকু শিখিয়েছেন? শুধু তাকে ইউনিভার্সিটি, কলেজ আর এই ইঞ্জিনিয়ারিং বা MBBS এগুলোর মধ্যে তাকে ব্যস্ত রেখেছেন? তাকে ইসলামের তরিকায় জীবনযাপন করতে কবার বলেছেন? বা আপনিও কীভাবে করছেন, আপনি কীভাবে, আপনি কী করছেন, আপনি একবার ভাবছেন যে আল্লাহ আপনাকে কী শিক্ষা দিয়ে পাঠিয়েছে? এই যে দেখেন কত রকম অশ্লীল আমরা আজকে সোশ্যাল মিডিয়া বা আমরা খবরের কাগজে দেখি, নোংরা কাজগুলো হচ্ছে, কেন হচ্ছে আপনারা কী ভাবছেন? শুধু ওই শয়তানগুলোর দোষ যে মমিতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে ধর্ষিত হলো, শুধু কি তারই দোষ হচ্ছে? শুধু কি মহিলাটার, শুধু কি ওই লোকটার দোষ? তার দোষ নয়, দেখেন তো তার সোশ্যাল মিডিয়ায় কতগুলো ফটো তা ভাইরাল হয়ে আছে, এগুলো কে ছেড়েছে? এগুলো মেয়েটাই ছেড়েছে, অশ্লীলভাবে সে ছেড়েছে। আমি তাকে, আল্লাহ না জানি তার সাথে কী করেছে, না আমি তার জন্য দুঃখিত, যা বিষয় হয়েছে আমি তার জন্য অবশ্য অন্তর থেকে দুঃখিত। এটা একবারে অমানবিক, ওয়া পিসাচিক, একবারে জন্তুর মতন তার সাথে আচরণ করা হয়েছে, এই জন্য লোকটাকে ফাঁসি দেওয়া হোক। কিন্তু মেয়েটা ব্যাপারে বলছি, আরও যে এরকমভাবে অনেক মেয়ে যে আমাদের হিরোইনরাকে দেখে তাকে রোল মডেল বানায়, তার মতন চলাফেরা করার চেষ্টা করে, বা কোনো হিন্দু বোনদের দেখে আমাদের মুসলিম মেয়েরা ওইভাবে চলাফেরা করে, তো তারা ভাবছেন আপনি আপনার মেয়েটাকে ভালো থাকবে, আপনার মেয়ে, আপনার মেয়েটা এভাবে থাকবে, তাকে কেউ নজর দেবে না, তাকে কেউ রাস্তাঘাটে তাকে কেউ নোংরা ভাষায় কথা বলবে না, তার কেউ হাত ধরে নেবে না, আপনি কি ভাবছেন? আপনার কি, আপনি একবার খবর নিয়ে দেখেছেন আপনার মেয়ে সন্তানটা, আপনার কলিজার টুকরা মেয়েটা কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সে আদৌ স্কুলে যাচ্ছে কি না, আদৌ টিউশনের নাম করে টিউশন যাচ্ছে কি না, আপনি একবার খবর রেখেছেন? কি ভাবছেন আপনি? আর এই যে মেয়ের, আমাদের বোন বোনেদের বলছি, তোমরা কি, তোমরা কাকে রোল মডেল বানাও, কাকে বানাও রোল মডেল? তোমরা একমাত্র রোল মডেল যদি বানাও, তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা, ফাতেমা, একে বানাও, এর জীবনী পড়ো, তার জীবনী ফলো করো, তাহলে তোমাদের এই পৃথিবীতে আর আল্লাহর কাছে কোনো আশা তোমরা পাবা না। তো আমাদের নবী দেখেছেন কিয়ামতের ভয়াবহতা, জান্নাত জাহান্নামের ভয়াবহতা, তিনি দেখেছেন যে ঝাঁকে ঝাঁকে মেয়েরা জাহান্নামে ঢুকছে। কেন আল্লাহ তাআলার নবী একথা বলেছেন? অবশ্যই তিনি জানেন যে আমাদের এই যে সমাজ, আজকে বর্তমান সমাজ, এই যে মেয়েরা অশ্লীল কাজ করছে, তারা মুখের
তারা মুখের কোনো যত্ন নেয় না, যা অকথ্য ভাষায় যেভাবে কথা বলা হোক সেভাবে তারা বলছে, কোনো লাগাম তাদের মধ্যে নেই। আর তারা শরীয়তের কাছে ধারও ধারে না, তারা নামাজ নেই, রোজা নেই, তাদের পর্দা নেই, তারা কী করছে? তারা এই এই যে বলিউড হলিউডের হিরোইন বা কোনো হিন্দু মেয়ে যেভাবে চলাফেরা করছে বা হিন্দু বোনেরা যেভাবে চলাফেরা করছে, আমাদের মুসলিম বোনেরাও মুসলিম ছাত্রীরাও সেইভাবে চলাফেরা করছে। আর তাদের গার্জেন শুধু দেখে দেখে তাদের বাহবা দিচ্ছে যে আমার মেয়ে মডার্নাইজ হচ্ছে, আমার মেয়ে আধুনিক হচ্ছে। এই তোমার আধুনিকতা? এই পৃথিবীতে তুমি আধুনিকতা দেখাও না, দেখান কতদিন দেখাবেন? আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেবেন না। আপনাকেও গার্জেনদের বলছি, আপনাকেও আর আমার ছাত্রীদের বলছি বা আমার ছাত্রী সমাজকে বলছি, মুসলিম ছাত্রীদের বিশেষ করে বলছি, তোমরা একটু একটু হলেও তোমরা লজ্জা শরম করে, আল্লাহকে ভয় করে তোমরা পর্দাশীল হও, তোমরা ইসলামের দিকে ফিরে এসো, আর তোমরা নামাজ রোজা হজ জাকাত এই যে বা ইসলামের এই কতটি বিধান, এই কতটি খুঁটি আছে, তোমরা ভালোভাবে পালন করো। দেখো তোমাদের হেফাজত আল্লাহ স্বয়ং করবেন, আর তোমাদের সফলতা আল্লাহ স্বয়ং দেবেন। আমাদের নবীর যুগেও, আমাদের সেই যুগেও 1400 বছর 1500 বছর আগেও মেয়েরা সব কাজে অংশগ্রহণ করতেন, সব কাজে অংশগ্রহণ করতেন। যুদ্ধেও কোনো কোনো হাদিসে পাওয়া যায় বা যুদ্ধেও তারা অংশগ্রহণ করতেন। খবর নিয়ে দেখবেন, বড়ো আলেমদের মধ্যে যারা আছেন তাদের কাছে শুনবেন যে মেয়েদের ইসলামে অবদান কোথায়, মেয়েদের ইসলামে সম্মান কোথায়। আপনারা কতগুলো বুদ্ধিজীবীর কথা শুনে, ও আমার বোনেরা, কতগুলো বুদ্ধিজীবী, কতগুলো বেধর্মী মেয়েদের কথা শুনে তোমরা নিজের মান সম্মান নষ্ট করে দিও না। ও আমার মুসলিম বোন এবং ছাত্রীরা, তোমরা ফিরে এসো তোমার রবের দিকে। এটাই আমার কাছে, তোমাদের কাছে আমার অনুরোধ। তো আর কথা লম্বা করছি না, আমার মূল বক্তব্যতে চলে আসি। আলোচনা হচ্ছিল সূরা আল কিয়ামা। ইতিপূর্বে যা আলোচনা হয়েছে তা আপনারা আমার ভিডিও সেকশনের মধ্যে গিয়ে দেখতে পারেন। 1 থেকে 17 নম্বর আলোচনা হয়ে গেছে, সেটার সিরিয়াল অনুযায়ী আমি ডিটেলস লিখে দিয়েছি, তাহলে আপনারা দেখতে পারেন। এরপরে আমি শুরু করছি 18 নম্বর আয়াত থেকে, সূরা আল কিয়ামা। কিয়ামতের যে আল্লাহ তাআলা কি রেখেছেন আমাদের এই মানুষ এবং জিনদের জন্য, তার আলোচনা এবং উপদেশ কিছু আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে দিয়েছেন, সেই দিকে আমি বিশেষভাবে আলোচনা করে তাফসির করে এবং আমার জীবনে, আমাদের জীবনে তার কি প্রভাব পড়বে বা কি প্রভাব আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, সেদিকে আমি বিশেষভাবে নজর দিচ্ছি এবং আল্লাহ তাআলার নিকট্য লাভ করার দিকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফাইজা কারানাহু ফাত্তাবিহ কুরআনাহু। সুতরাং যখন আমি ওটা জিবরিলের মাধ্যমে পাঠ করি, সুবহানাল্লাহ, আল্লাহ স্বয়ং জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠ করান, আল্লাহ বলছেন, সুতরাং যখন আমি ওটা জিবরিল বা ওটা পাঠ করি জিবরিলের মাধ্যমে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে, জিবরিল ফেরেশতার মাধ্যমে কী করেন, পাঠ করেন এই কোরআন। কার সামনে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে। তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলছেন তুমি তার অনুসরণ করো। অবশ্যই আমাদেরকেও সেইভাবে বলতে হবে, সেইভাবে তাড়াহুড়া করলে, শেষ মানে করার নিয়াতে পড়লে চলবে না। আমাদের কোরআন বুঝে সুঝে তার অর্থ, আল্লাহ তাআলা কী বোঝাতে চেয়েছেন তা বুঝে সুঝে পড়তে হবে। তাফসীরগণ বলছেন যে অর্থাৎ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এর দ্বারা যখন আমি তোমার উপর এর পঠন কাজ সম্পূর্ণ করে নিই, অর্থাৎ তার যাবতীয় বিধিবিধান লোকদেরকে পাঠ করে শোনাও এবং তার অনুসরণও করো। আল্লাহ বলছেন যে তুমি পড়ো এবং বুঝে নাও এবং আমার এই আদেশগুলো, আমার এই উপদেশগুলো তোমরা, নবীকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি তা বিধিবিধান লোকদের পাঠ করে শোনাও এবং নিজেও অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরও বলছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন।
তো অবশ্যই এখানে একটা শিক্ষা পাওয়া যায় যে আপনি যদি কোনো কিছু কাউকে বলেন বা কোনো কিছু কাউকে উপদেশ দেন, তাহলে আপনাকে সেটাও মানতে হবে, তারপরে আপনি কাউকে উপদেশ দিবেন। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহ আমাদের কাছে তুলে ধরছেন এখানে, যে আপনি নিজে শুনুন, বুঝুন, আমল করুন, তারপরে অন্যকে বুঝান, শোনান এবং আমল করার তাদেরকে অনুরোধ করেন। এমন নয় যে তাদেরকে থোপে দেন কোনো বিষয়, তাদেরকে অনুরোধ করেন, বিনয় করেন, তাদেরকে দাওয়াতি কাজটা করে যান। আল্লাহ তাআলা এখানে সেটাই বোঝাতে চেয়েছেন। এরপরে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা হউ, তারপর তার বর্ণনার দায়িত্ব আমারই, অতপর নিশ্চয় এর বিবৃতির দায়িত্ব আমারই। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে অর্থাৎ তার জটিল ব্যাপারগুলোর ব্যাখ্যা এবং হালাল ও হারাম বিশদ বিবরণ দেওয়ার দায়িত্ব আমারই। যত কিছু এই কোরআনের মধ্যে জটিলতা আছে বা যত কিছু যেগুলো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, তো সেগুলো আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, আমি নিজে সেগুলোর বিশ্লেষণ, সেগুলোর ব্যাখ্যা আমি নিজেই তোমার সামনে করব। ও আমার প্রিয় নবী হাবিব, আল্লাহ তাআলা বলছেন তার নবী বা হাবিবকে, তার বন্ধুকে, যে আমার দায়িত্ব, আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিলেন এগুলো বিশ্লেষণ ব্যাখ্যা করার। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যতগুলো জটিল বিষয় আছে তার ব্যাখ্যা বা বিবৃতি জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা নবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন, আর ওইগুলো হাদিসের আকারে, ওইগুলো আল্লাহর নবী এগুলো কথার বা হাদিসের আকারে আমাদের কাছে এসে আল্লাহ তাআলা বলেছেন, আমাদের নবী হাদিসের মধ্যে সেগুলো পাওয়া যায়। এর পরিষ্কার অর্থ হলো কোরআনের সংক্ষিপ্ত আয়াতগুলোর যে ব্যাখ্যা ও স্পষ্ট আয়াতগুলোর যে বিশদ বিবরণ, ভাব সম্প্রসারণ এবং তার সাধারণ ও ব্যাপক ব্যাপকার্থবোধক আয়াতগুলোকে নির্দিষ্টকরণের কাজ নবী সাল্লাহ সাল্লাম যে করেছেন, যাকে হাদিস বলা হয়, যে বললাম যে এই ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের যতগুলো জটিল বিষয় আছে, যতগুলো মশলা মশাইল আছে, সব আমরা হাদিস থেকে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ পাই। এটাও আল্লাহর পক্ষ হতে ওহি ও ইসলামের মাধ্যমে তারই বোঝানোর আলোকে হয়েছে। এটাও একটা ইসলামের, আল্লাহর পক্ষ থেকে ওহি ও ইসলামের মাধ্যমে তাকে বোঝানো হয়েছে। কাজেই এটাকেও কোরআনের মতো মেনে নেওয়া জরুরি। অবশ্যই আমাদের কোরআনের পাশাপাশি আমাদের হাদিসকেও মানতে হবে, কিন্তু ভেজাল হাদিস আজকে অনেক বেরিয়েছে। আপনারা যারা বিশেষভাবে হাদিসের ব্যাখ্যাকর্তা, যারা বিশেষভাবে দিনে আলেম, যারা হাদিস কোরআন নিয়ে বেশিরভাগ আলোচনা করে, আমরা সেই হাদিসটাকে বেশি মানব যেটা সর্বসম্মতভাবে এই পৃথিবীতে এখন বর্তমানে প্রচলন। না তো অনেক অনেক এমন হাদিস আছে যেগুলো আলেমরা, বেশিরভাগ সব আলেমদের কথা বলছি না, যারা বেশিরভাগ আলেমরা না বুঝেই লোকদের বুঝিয়ে দেন বা বলে দেন, এটা ঠিক নয়। যেটা সহি হাদিস আমরা সেটার দিকে আমল করব, আর যদি সেটা কোরআনের বিরুদ্ধে যায় তো অবশ্যই আমরা সেটাকে ছুঁড়ে ফেলব এবং আমরা কোরআনকে আগে প্রাধান্য দেব। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর নিয়ম। এরপর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, কাল্লা বল তুহিব্বুনাল আজেলাত, আজেলাত, কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, যে কখনো না। দেখেন আল্লাহ তাআলা কোরআনকে আপনি যতই পড়াশোনা করেন, যতই বুঝুন, ততই এর ভিতর থেকে কি বলা হয়, একটা ভাব সম্প্রসারণ বলা হয় বা বিশ্লেষণ বলা হয়, ব্যাখ্যা বলা হয়, ততই বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বললেন তার নবীকে, এরপর আল্লাহ তাআলা মানে হঠাৎ আরেকটা কথা বলে দিলেন। অবশ্যই এর মধ্যে আল্লাহ তাআলার কোনো নিয়ামত বা আল্লাহ তাআলার আরও কিছু বিশ্লেষণ আছে। যতই আমরা পড়ি ততই কোরআনকে আমাদের নতুন মনে হয়। এটাই হচ্ছে কোরআনের বিশেষত্ব, এটাই হচ্ছে আল কোরআনের বা নূরানি, যেটাকে আমরা নূর বলা হয়, আলো বলা হয়। তো আমরা যতই পড়বো সেখান থেকে নূর, সেখান থেকে ব্যাখ্যা, সেখান থেকে বিশ্লেষণ ততই বেরিয়ে আসবে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে না, তোমরা বরং ত্বরান্বিত পার্থিব জীবনকে ভালোবাসো। যে এত কিছু শোনার পরেও, এত কিছু এই কোরআনকে পাওয়ার পরেও, তোমরা এই কোরআনের আলোচনা শোনার পরেও, এই জান্নাত জাহান্নামের ব্যাপারে বুঝার পরেও তোমরা কী করো? আল্লাহ তাআলা এবার বলছেন যে না 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 না, তোমরা কী করো, তোমরা বরং ত্বরান্বিত পার্থিব জীবনকে ভালোবাসো।
তোমরা এই যে জীবন তোমাদের ক্ষণস্থায়ী দেওয়া হয়েছে, এই যে পরীক্ষার জীবনকে তোমাদের দেওয়া হয়েছে, তোমরা সেটাইকে কী করো, বেশি ভালোবাসো, এটাকে তোমরা প্রাধান্য দিয়ে বসে আছো। এখানেই তোমরা ভাবছো এখানে আমাদের সব কিছু, এখানে আমাদের শেষ, এখানে আমাদের শুরু, এখানে আমাদের সম্মান, এখানে আমাদের কি বলা হয়, এখানে আমাদের রাজত্ব যাকে বলা হয়, সব কিছু এখানেই আমাদের, আমরা এখানেই খাচ্ছি, এখানে ঘুমাচ্ছি, এখানে সব কিছু আমাদের, আমরা মরে যাব, আমাদের আর হিসাব কিতাব, আর আমাদের কিছুই হবে না। এই ভাবনা গালা যারা পোষণ করে আছেন, সেটা মুসলিম ভাইদের মধ্যে হোক বা হিন্দু বা খ্রিস্টান জৈন ধর্ম বা শিখ, যাই ধর্মের হোক না কেন, যেই মানুষ হোক না কেন, এই যে আমরা পোষণ করছি এই যে মনোভাবগুলা, যে আমরা এইখানেই আমাদের শেষ, এইটাই জীবন আমাদের শেষ জীবন, এটাকে আমরা এই পার্থিব জীবনটাকে, এই ক্ষণস্থায়ী জীবনটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে বসে আছি, আমরা পরকালকে ভুলেই গেছি সবাই। তো আমাদের এই আকিদা থেকে বের হতে হবে। আল্লাহ তাআলা এখানে আমাদের না বাক্য দ্বারা বুঝিয়েছেন যে অবশ্যই না, আমাদের এমন একটা আমরা পৃথিবীতে বাস করি যেখানে আমাদের কখন মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। আপনি বলতে পারেন আপনার কখন, আপনি রাত্রে যে ঘুমাচ্ছেন সকালে যে উঠবেন, আপনার কে গ্যারেন্টি নেবে? বিখ্যাত যে পপ স্টার আছে মাইকেল জ্যাকসন, তে কত কোটি কোটি টাকা খরচা করেছিল, কত কোটি টাকা তার অঙ্গর জন্য সে কিনে রেখেছিল, সে কি আজ বেঁচে আছে? না না না, সে 150 বছর বাঁচার তো মানে বাঁচার মানে সে অঙ্গীকার করেছিল, আমি 150 বছর বাঁচবো, তা যা করতে হয় যত কোটি টাকা খরচা করে সে করেছিল, তবুও রাত্রে যখন সে ঘুমায় সকালে উঠে তার লাশ শুধু পাওয়া গেছে। তো এই হচ্ছে আল্লাহর শক্তি। আপনি কতটুকু আপনি তার এই মাইকেল জ্যাকসনের মতো আপনি কতটুকু আপনি নিজের জন্য খরচা করেন বলুন তো? সে এত কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে জীবিত থাকতে পারলো না, আর আপনি কী ভাবছেন এই পৃথিবীটা আপনার শেষ জীবন? না 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 না, একটা জীবন অবশ্যই আছে। এত অন্যায়, এত মারপিট, এত জুলুম মানুষের, এক মানুষের ওপর মানুষের ওপর, তো তার হিসাব কিতাব এই পৃথিবীতে করা অসম্ভব। তো সেটার হিসাব আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে করবেন, এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর কানুন। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করছি না। তো 18 থেকে 20 নম্বর আয়াতের মানে এবং তাফসির আপনারা শুনলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যদি ফেসবুকে দেখেন তাহলে আমার চ্যানেলটা ফলো করবেন, আর ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে নেবেন, আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।